শিয়াল বাজার বাদাম বাজার এগুলো রেখা দিছে আবিয়া তুমি কি তোমার কি ঘুম হয় নাই শোনা এই দেখেন বুড়ি গুড়ো দেখেন ঘর অন্ধকার বুঝা যাইতেছে না এই তো চলে আসছে কারেন চলে আসছে দেখছো দেখেন গোলমারিং দিয়ে বসতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আমরা আল্লাহ তাআলা শেষ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি এই সাদিয়া সালাম দাও একে একে সালাম দাও সবাই সালাম দিয়ে দিছে তো আমরা এখন সাদিয়ার বাসায় আছি সাদিয়ার হলো এই দেখেন কতগুলো সিল্কা নিয়ে বসে পড়ছে তারপর তাবিয়া তারপর তুমি তো সালাম দাও না তুমি হাই দিয়ে দাও তো হাই হাই বলো খুব পাকা যাই হোক আমরা এখন ছাদের বাসায় আনন্দ করতেছি আর আসছিল এই যে বুড়িটা কেরাই খেয়ে গেছিলাম এই যে বুড়িটা মা ওই বুড়ি মাটা ঘুমাইতেছে অনেক কান্না করতেছিল নামার পরেই নৌকা থেকে নামার পরেই ওর মারা দেয় আর কান্দে হ্যাঁ আব্দিয়া দেখেন তারা কি ঝড়কা করতেছে বোনের ভাই বোনেরা চিন্তা করছেন মিলমিল হয় আবার ঝড়কাও করে ওই দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু তাদের মধ্যে ঝড়কা ছিল এখন মিলমিল তানহার লগে ঝড়কা দেন তানা ফুলে রয়েছে এরা তো কি ঝড়কা হয় কপাল আহারে এই আবার কি মিল হ্যাঁ আবার একটু আগে ঠোয়াবো না একটু পরে ঠোয়াট হয়ে লেগে যাবো দুজনে যাই হোক তোমাদের কাছে কেমন লাগতেছে আমাদেরকে দেখে তোমাদের কেমন লাগতেছে সেটা বলো আর চাল বাজার খাইতে সবচেয়ে বেশি টেস্ট আমার না অনেক খাইতে মন চাইছে পরে আমার একটা ফুপি মানে আমার ভাতিজি ডাকছে তো তার বাসায় গেছিলাম আমি কইতেছি বৃষ্টির মধ্যে যাবো কি আমার না চাল বাজার বাদাম খাইতে মন চাইতেছে হে কোথন জানি চাল বাজার নিয়ে এলাম আলিয়া বুঝছো মানে বাদাম পানা কম মা বাদাম তো নাই বাদাম কোথন দিব আমাকে বাদাম লাগবে না আরে কয় যত বানাও না আপনি বকালে করেও যাওয়ার পর খাইছি হে তরকারি না ওইটা না 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 ওইটা না আরিফের জন্য পাঠাইছি আমরা গেছিলাম পরে আবার দেখা করতে পরে কত মগজন আমি হাস রান্না কত দাঁত দিলাম আসলাম না আমি অনেক কষ্ট পাইছি পরে তরকারি দিয়ে দিছে যাই হোক ভালোবাসা গুলো এরকমই হয় কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমার বোন কেমন আছে কই আছো এখন এখন কলেজে ভর্তি হয়েছে ও কলেজে ভর্তি
ছোট ছোট বোন এখন মানে মিম তো আমার তুইতে করে জিজ্ঞেস করো আমার তুইতে করে আচ্ছা যাই হোক তুমি বলো আচ্ছা তুমি শোনো ও আমার তুইতে করে মাঝে মাঝে উপরে খেলো ওই কথা খুশি ও আমার দেখলে কয় এত আইসস করবে যাস না কে দেখো আই হ্যাঁ আটা মি আই এই ঘরে ঢুকছি আমি আর কি বাইরে জানি খুব সুবিধা দেখেন জানলা দিয়ে দেখানো যায় তার বাবার বাড়ি এটা তার শ্বশুর বাড়ি এটা বাবার বাড়ি দুনিয়াতে সবচেয়ে সুখ সাদিয়ায় পেরে গেল না আমার গলির মধ্যে যাই হোক খুব আনন্দ কাটাইতেছ ভালো থাকো এইভাবেই থাকো সবসময় তাই না পালে হাজার যা এত কত কই তো ঠিক আছে অনেক দুষ্টামি করলাম সবাই ভালো থাকবেন আবার পরে কথা বলবো মিমের নতুন ড্রেস দেখেন মিমের নতুন ড্রেস নতুন ডিজাইন আর বানাই দিছে হলো আমাদের উপরে সুন্দর না হয়েছে না জামাটা যে করে জামা নিয়েছি প্রত্যেকটা জামাই সুন্দর হয় ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর যাই হোক মিমের আরাম লাগতেছে পইরা মিমা তখন মিমের বান্ধবীর কাছে ছিল মিমের বান্ধবী মিমের কাপড় চোপড় সব ধুইয়া দিল ধুইয়া পরিষ্কার করে মিমরে গোসল টোসল করাইয়া যে এখন পাঠাইতেছে যা বেড়াইয়া এবার তাহলে আমার মতন পুরা কপাল মনে কেউই নাই তাহলে আমার তো তাও নাই যা আমি ভিডিও বন্ধ করুন কে লেগে শোনো যে কদিন আমরা থাকবো কদিন আমার প্রলোভন পড়াই দিবা আমি আর দেখা মানে আমি বড় হওয়ার পথে এরকমই দেখতেছি চলো আসো যাই বাসা রে বাবা বাসা যাই কাপড় তো সব ভিজে সবই ভিজে গেছে রে আগে এগুলো দিয়ে দেই বানাতাম মালা বানাইতাম আম্মু হ্যাঁ মো সবই জানো লতান জি আমার সেন্টার ফুকি না তাই এ ভিজা কেম নাইছো কে দাই দে এ দেখেন গরু হ্যাঁ এটা বড় জনের আর বড় বইনের চলো 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 আহেন আপনার আমি একলগে আচ্ছা তারা দুজন কি গল্প করতেছে ভালোই লাগে দুইটা দেয় সময় নেই এক সাইজের কেজে তো কেউ খাড়ো না লম্ব না এক মোরাম তোমার বাবার দেখছো এ আঙ্গু আঙ্গু দুজন কই জায়গাটা কত সুন্দর হ্যাঁ তখন তারা দুজন কই গেছে চলো চলো আচ্ছা শশুর দেরি হলো কেত বড় বাউসরে কিন্তু একটু আমি দেখাইছি
আমার বাস খাই না ভাই দাম যাব না তোমার বাস কত তোমার বিয়া হয়েছে নি কে বলো আনে আন্তর বিয়া সবাই সবার বিয়ার কথা জিজ্ঞাসা ভাবলাম যে বড় জন আরো জিগাই আরো জিগাই লই বিয়ে হয়েছে নি আমি দেখার জন্য লাগানি তোমরা দেখবা ও ভাই না থাক তোমার অন্তর তুমি ছোট তোমার বিয়ের বয়স নাই পিচ্ছি তুমি তো সবার বিয়ের কথা জিজ্ঞেস করতেছে আর তোমার বইব কবে আয় না আবু কখনো নাও তোর মামি মা অন্য অসুস্থ নেমে যা দেখি দেখি না কালকে রাতে লাগছে না ভাবির পেটা খুব ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা বলে এগুলো গ্যাস্ট্রিকের ব্যথা যা গেড়ে তো হয় কোনদিন গ্যাস্ট্রিকের ব্যথা পেটের মধ্যে আমার গ্যাস হলো না আমার গলা দিয়ে হলো তিতা পানি বেরোয় এখনো আস জিজ্ঞেস কর না বিয়ে হয়েছে কি না ভাইয়া তুমি গায়ে হলো দেখছিস না তোমাদের পিচ্ছি করলো কতক্ষণ আগে পিচ্ছি কে জানে সব খালি তুমি পিচি পিচি করো ভালো লাগতেছে কিনা দেখো আগে বৃষ্টির পর এখন স্বস্তি ফিরাইছি সবাই এখন কম বেশি বাড়িতে ওইবার কে রে পাই নাই এবার সবাই আছে বৃষ্টির জন্য সবাইকে রাখতেই থাকে তোমরা কি আলোচনা করো আমরা কোথায় যেতেছি এখন মিম কোথায় যেতেছি পাগলার বাড়ি পাগলার বাড়ি
নষ্টে দিব মারে সারা যদি পোলা না বড় বড় হয়ে যায় তার মাছ দরকার আমার চাষা দিয়ে অনেক ছোট ছোট আসলে বড় হয়ে গেছে না বড় আর ছোট হয়ে গেছে গাছ ছোট হয়ে গেছে আর আর বড় ছিল এখন তো ছোট হয়ে গেছে আম কালো দাও আচ্ছা যাও কিনে নিয়ে আসবো ঠিক আছে ওইখানে তাজিন আছে ওই সার্কেলের নাম রাখছে তাজিন ওইটা সার্কেল বলতে পারে না তাজিন বলে আচ্ছা আর তো মোটর সাইকেল কেনার কথা ছিল মোটর সাইকেল কিনে দিলে না বাপে কলার লাগে দুই নাম্বারই মোটর সাইকেল দিলে তো আর রাখাই যায় না এই মোটর সাইকেল হ্যাঁ এই দেখেন বেগুন গাছ বেগুন কি সুন্দর এই বেগুন গাছ কা করে অনেক সুন্দর বেগুন হয়েছে আর কত দূর যাবা ওটা কোন শাকিলা কুবারি ও ওটা কি শাকিলা মা গেল না শাকিলা মা হাসলো কি দেখে জানি কোন ব্যাং না কি জানি দেখলো মিম পরিচয় করে তাইছে তোমার আমি জানি না ওর বান্ধবী থাকে আমি জানি ও নদীর গাছ না নদীতে বাড়ি ভাঙছে না বাড়ি ভাঙার পরে বুঝতে পারছো কই কই নিয়েছে তোমার আবার নিপার খবর জিগা বান্ধে ফিগর অভাব নেই অগর তোমার দীপার বাড়ি গাড়া গেলাম পুনিপা মামা আমার দীপার বাড়ি গাড়া গিয়েছিলাম দীপার ফোন দালে দীপার বাত ছিল যে না মেয়ে থেকে জানে মানে সাদি আল্লাহ সবার লাগে তোরা স্যার আমার লাগে তো সাদি আল্লাহ তোর সাথে নতুন করে বান্ধা আছে সাদি আল্লাহ কাল পরশু যামু নে ওর কাছে যা দেখা করে হুন অনেক বছর বেকার তুমি মনে শালিগুড়ি এত ঘুরলাও তুমি ঘুরো না ও তো ঘুরে গেলি গে শালিগুড়ি কবে ঘুরছে একবারে আমি পাম দিয়ে না পাম দার কাছে তুমি ঘুরো না নাইবারি ঘুরলাও ও আচ্ছা কত বান্ধবী গো কই জানি গেছে আপু আসলে বাদে মিয়াতে নাই তো না শোনা জায়গা তোমার কাছে টিস্যু আছে টিস্যু নাই সোলো মেশিন করতে হবে আচ্ছা ঠিক আছে তোমার ভজা খাই সাংকেলে দেখো দেখো সবচেয়ে বেশি মজা পাবে না আবদি পাইছে চলো চলো জায়গা
ऐसे कर पोला।